সরষে রুই বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে দেব হলুদ ম্যারিনেশনের জন্য, আর লাগছে নুন স্বাদ মতো, আর সামান্য লঙ্কার গুঁড়ো। এই দিয়ে মাছটাকে প্রথমে মাখিয়ে নেব ভালো করে, এপিট উপুট করে মাখিয়ে আমি মাছটাকে 10 থেকে 15 মিনিট মতন রেখে দেব, যাতে ভেতরে নুন হলুদটা ভালো করে ধুকে যায়। হয়ে গেছে, এবারে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। মশলা লাগছে আমার জিরে, কালো সরষে, আর লাগছে নারকেল, আর এখানে দিচ্ছি আমি সাদা সরষে। এখানে পরিমাণটা হবে 2 চামচ কালো সরষে আর 1 চামচ সাদা সরষে, আর নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। এ দিয়ে আমি ব্লেন্ডারে বেটে নেব। আপনারা যে যার সুবিধা মতন আপনি পাটাও বেটে নিতে পারেন, শিলনোড়াও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে বেটে নেব। আমার 10 মিনিট ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে কড়া কড়া করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো নিচে লাগবে না, একদম কড়াইতে লাগবে না। ভালো করে ভেজে নেব মাছগুলোকে কড়া কড়া করে। মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। দেখুন কি সুন্দর কড়া কড়া করে ভেজেছি, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই তেলে আমি কালো জিরে ফোড়নে, আর হচ্ছে জিরে দিয়ে দিলাম। মশলা ফুটে উঠেছে, এবার দিচ্ছি আদা রসুন কুচি। এরপর দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো একটু নরম হয়ে যাবে, তারপর আমি মশলাগুলো দেবো বাকি। এদিকে দিচ্ছি সামান্য নুন, মাছ ভাজাতে নুন দিয়েছি সেই জন্য বুঝে দেবেন। স্বাদ মতন দিচ্ছি আমি, পরে লাগলে দেখে দেবো, দেখে দেখবো তারপর দেবো। হলুদ এবার আমি মশলা করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো এখানে ভালো করে, একদম পিষে নিয়েছি মশলাটা। আর পেশার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, নুন দিলে সর্ষে তেতো হয় না। মশলাটা দিয়ে দেবো এবারে, নারকেল দিলে রান্নাটা খুব ভালো হয়। কেউ যদি নারকেল পছন্দ না করে নাও দিতে পারেন, কিন্তু দিলে খুবই খেতে টেস্ট হয়। মশলা আমার কষানো হয়ে গেছে মোটামুটি, তেল ছেড়ে আসছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, আমি
একটু জল লাগবে। ব্যাস ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর এখানে দিচ্ছি আমি 2-4টে কাঁচা লঙ্কা, উপর দিয়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে এতে। মাছগুলোকে দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট ফোটাতে হবে, টেস্টটা খুব ভালো হবে। মাছ দিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন না গ্যাস। মাছের যে স্বাদটা সেই ঝোলের মধ্যে আসবে। টমেটো খুব বেশি দেবেন না, আমি 1 টুকরো টমেটোই কেটে দিয়েছি। টমেটোতে কি হয়, সর্ষেটা তেতো হয় না একদম, সেজন্য দিয়েছি। বেশি দিলে টক টক হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। হয়ে গেছে আমার সর্ষে রুই, এরকম মাখামাখি হবে। এখানে আমি সর্ষের তেল এই 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি উপরে, ব্যাস।